لله الحمد لله على جزيل نعمائه وجزيل إحسانه أحمده تعالى وأشكره على سوابغ آلائه وترادف امتنانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدًا عبده ورسوله الداعي إلى مغفرته ورضوانه صلى الله عليه وعلى اله واصحابه واتباعه ومن سار على النهج القويم ودعا الى الصراط المستقيم الى يوم الدين وسلم تسليما كثيرا كثيرا اما بعد فيا ايها المسلمون اتقوا الله تبارك وتعالى اتقوه ظاهرا وباطنا وسرا وعلنا

এবং আল্লাহর তাকোয়া অবলম্বনের চেষ্টা করি জীবনের প্রত্যেকটা কাজে প্রত্যেকটা সময়ে এবং প্রত্যেকটা স্থানে সত্যিকার মুসলিম হচ্ছে সেই ব্যক্তি যে তাকোয়াকে তার জীবনের মূল বৈশিষ্ট্য হিসেবে নির্ধারণ করে নিতে পেরেছে এবং যে তার ভূষণ এবং লেবাস হিসাবে তাকোয়াকে নির্ধারণ করে নিয়েছে এবং সত্যিকার মোমেন হচ্ছে সেই ব্যক্তি যার প্রত্যেক আমলই হচ্ছে আল্লাহর আনুগত্য দ্বারা পরিবেষ্টিত সে তার প্রত্যেক আমলেই আল্লাহর আনুগত্যের পরিচয় দেয় এবং সে তার জীবনের মূল লক্ষ্য এবং মূল পদ্ধতি হিসাবে নির্ধারণ করে নিয়েছে এই আনুগত্যের পাশাপাশি সকল প্রকার পাপ সকল প্রকার অন্যায় এবং দুর্নীতি বর্জনকে এরাই হচ্ছে সত্যিকার মুসলিম এবং এরাই হচ্ছে সত্যিকার মেন যারা তাদের রবের নির্দেশ ইলাহের নির্দেশ প্রত্যেকটা কাজে তারা বাস্তবায়ন করে ফলে তারা প্রত্যেকটা ইবাদত সঠিকভাবে পরিপালন করে এবং প্রত্যেক অন্যায় ও পাপকে তারা সর্বতভাবে বর্জন করার চেষ্টা করে আল্লাহ আল্লা আলাম আমাদেরকে অনেকগুলো মৌসুম দিয়েছেন মামাসিমুল খেয়ের মাওয়াসিমুল ইবাদ আট তো আঠ মাওয়াসিমুল বারাকাহ মাওয়াসিমুল মাফরাহ মামাসেম আল আতকে নর আল্লাহ সুবাহান তাল্লাহ এতগুলো দিয়েছেন প্রকৃত মৌমেন যারা এই মৌসমগুলোতে তাদের ইবাদতের বহর বাড়িয়ে দেয় তাদের চেষ্টা চরিত্র অনেক বহুগুণে বৃদ্ধি পায় এ মৌসমগুলোতে যাতে আল্লা সুবাহতালা আমাদের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন সেই লক্ষ্যমাত্রা একজন প্রকৃত মোমেন হিসাবে একজন প্রকৃত মুসলিম হিসাবে আমরা অর্জন করতে পারি যখন এই মৌসুমগুলো অতিক্রান্ত হয়ে যায় এই মৌসুমগুলো যেমন রমাদান একটা মৌসুম আশরুল হরম হারাম মাসগুলো একটা মৌসুম জেলহজ মাসের প্রথম দশ দিন এটাও আর একটা মৌসুম এরকম অনেক মৌসুম আল্লাহ তালে দিয়েছেন এই মৌসুমগুলো যখন অতিক্রান্ত হয়ে যায় প্রকৃত মমিনের জীবনে তার প্রভাব দদীপ্যমান থাকে সে তার প্রভাব থেকে কখনো মুক্ত হয়ে যায় না সুতরাং আমরা যারা ইতিমধ্যে রমাদান মাসের মতো একটি মহান মাসকে বিদায় জানালাম বিশাল সাওয়াবের একটা মাসকে আমরা যারা বিদায় জানালাম এবং আমাদের মধ্যে অনেকেই আলহামদুলিল্লাহ তারা এই পুরো মাসের দিনভর তারা মাস জুড়ে সিয়াম সাধনা করেছেন এবং রাত্রে যতটুকু সম্ভব তারা কিয়ামুল লাইলের প্রোগ্রামকে বাস্তবায়ন করেছেন এবং তারা আল কোরআন তেলাওয়াত করেছেন তারা এই মাসের মধ্যে আরও যে সকল আমলের সুযোগ মহান আল্লাহ সুমানতাল্লা সৃষ্টি করেছেন সেখান থেকে যতটুকু সম্ভব সাধ্য অনুযায়ী যারা চেষ্টা করেছেন সেই তাদের উদ্দেশ্যে আমরা বলবো যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন এই মহান মাসকে কাজে লাগানোর তৌফিক দিয়েছেন এবং আমাদের মধ্যে আরও অনেকের আল্লাহ সল্লামতাল্লা অন্তরকে প্রকম্পিত করেছেন নরম করে দিয়েছেন দিনের জন্য উন্মুক্ত করে দিয়েছেন ফলে তারা নতুন করে তবে সকফার করে বিশুদ্ধ মানুষ হওয়ার চেষ্টা করেছে অন্তরকে যাবতীয় পাক থেকে মুক্ত এবং পরিশুদ্ধ করার তারা চেষ্টা করেছে আল্লাহর কাছে তারা ওয়াদা করেছে নিজেদের কাছে সমাজের কাছে তারা ওয়াদাবদ্ধ হয়েছে এখন থেকে তারা নতুন যাত্রা শুরু করবে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ শুক্রিয়া জানাই আমাদের সে সকল ভাই বোনদের এই আমলের কারণে যে আমলগুলো তারা তৌফিক প্রাপ্ত হয়ে সাধন করতে পেরেছে এবং যে আমল করতে গিয়ে হয়তো রাতের গভীরে কেউ দেখেনি আল্লাহ দেখেছেন তাদের দুই চোখ দিয়ে অস্ত্র ঝরেছে অন্তরগুলো তাদের নরম হয়েছে ইমানে ভরপুর হয়েছে তাদের অন্তর নিষ্ঠা এবং এখলাসে ভরপুর হয়েছে এটা আল্লাহ সোহানাহত দেওয়া এই মৌসুমুল খায়ের বদৌলতেই হয়েছে মূলত যিনি তৌফিক দিয়েছেন তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু তিনি আমাদেরকে পরিবেশ দিয়েছেন তিনি আমাদেরকে স্কোপ দিয়েছেন তিনি আমাদেরকে মৌসুম দিয়েছেন এতে বোঝা যায় যে আল্লাহর তৌফিক কতটা প্রাপ্ত হয়েছি সেটার আলামত হচ্ছে কতটা সুযোগ আমরা নিতে পেরেছি যদি নিতে পারি তখনই বোঝা গেল যে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর তৌফিক প্রাপ্ত হয়েছে এখন যখন রমজান মাস শেষ হয়ে গেল আমাদের এখন সাফরাতুল মহাসভা ওপেন করা এটা খোলার পালা শুরু হলো সাফরাতুল মহাসভা মহাসভা মানে হচ্ছে অ্যাকাউন্টিং মহাসভা মহাসেব বলা হয় অ্যাকাউন্টেন্টকে অর্থাৎ যিনি হিসাব করবেন প্রত্যেকের অ্যাকাউন্টেন্ট তিনি নিজেই আপনি আপনার ব্যালেন্স শিট আমলের ব্যালেন্স শিটটা এখন ওপেন করে দেখতে হবে যে কতটা আমল আমরা করতে পেরেছি এবং সেই হিসাব মেলানোর এখন আমাদের দায়িত্ব আমাদের রমাদানের কাজের কতটুকু প্রভাব আমাদের উপর পড়েছে আমাদের পরিবার আমাদের সমাজ আমাদের জীবনে আমাদের চাকরি বাকরি কিংবা সর্বক্ষেত্রে সে প্রভাব কতটুকু পড়েছে আজকে সেই হিসাবটা মেলানো আমাদের জন্য খুবই প্রয়োজন যাতে করে আমরা বুঝতে পারি যে কতটুকু বিশুদ্ধ আমল করতে পারলাম এবং এই আমলের কতটুকু তাফির আমাদের উপর পড়ল আর এই আমলটা কবুল হলো কি না সেটা আমরা কতটা বুঝতে পারলাম কারণ আমল কবুল হওয়ার কিছু আলামত আছে আরেকটা বিষয় সেটি হচ্ছে আসলে এই সমস্ত প্রোগ্রামের মূল উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হচ্ছে আমাদের সালাফকে অনুসরণ করা সালাফকে অনুসরণ করা মানেই হচ্ছে আমাদের যারা রোল মডেল যারা কোদোয়া তাদের মতো নিজের জীবনকে সাজানো এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় মানুষ বুঝুক আর না বুঝুক প্রত্যেকে কিন্তু এক একজন রোল মডেলকে তারা চয়ন করে নেয় নির্বাচন করে নেয় দেখবেন যারা বেশি বেশি ক্রিকেট খেলা দেখে ক্রিকেটাররা হচ্ছে তাদের রোল মডেল তারা যেভাবে পরে তারা যেভাবে হাসে তারা যেভাবে পোশাক পরিধান করে কিংবা চুল যেভাবে কাটে তাই না এটাই তো করে তরুণদের অনেককে যারা ফ্যান তাদের ফুট ফুটবলারদের একই অবস্থা যারা গায়ক গায়িকা নায়ক নায়িকা তাদেরকেও যারা ফলো করে সব কিছুতে ফলো করে সব কিছুতে আর আমাদের যারা রোল মডেল তারা হলো সাহাবাইকেরাম রাসুলসাল্লা সাহেবের পরেই হলো সাহাবাইকরাম তাহলে সাধারণভাবে বোঝা যায় আমাদের সেই সালাবদেরকে আমাদেরকে অনুসরণ করতে হবে তাদের চলনে বলনে শয়নে স্বপনে তাদের বার্তায়, জ্ঞানে আমলে প্রত্যেকটা জায়গায় আসলে এটা স্বাভাবিক একটা চাহিদা এবং ইসলামেরও সেই নির্দেশনা তারা যেভাবে আল্লাহকে ভয় করতেন তারা যেভাবে রমাদান কাটিয়েছেন রমাদান পরবর্তীতে তাদের কি অবস্থা ছিল এগুলো একটু জানা আমাদেরকে প্রয়োজন আমাদের প্রয়োজন এবং সেভাবেই নিজেদেরকে প্রস্তুত করে আমরা যেটা দেখি রাম। এবং তাদের অনুসারী আয়েমাতুল হুদা তারা রমাদানের পরে ভীত প্রকম্পিত ছিলেন একটা টেনশানে ছিলেন একটা হজ্নের মধ্যে ছিলেন কি সেই টেনশান সে টেনশন টেনশানটা ছিল রামাদান মাস জুড়ে যে আমলটা তারা করেছেন এটা আল্লাহ কবুল করেছেন তো সুভান আল্লাহ এই টেনশানটা কি আমাদের আছে নাকি আমরা আত্মতৃপ্তিতে ভুগছি এবারে রামাদানে এতে কাফে বসে আমার অহংকার বেড়ে গেছে আল্লাহর প্রিয় বান্দা আমি হয়ে গেছি একটা ওমরা করে আপনি দাম্ভিক হয়ে গেছেন ভাবছেন যে সব সাফসুতরা করে ভালো মানুষ হয়ে গেছেন আপনি সেটা প্রচার করে বেড়াচ্ছেন যদি সেটাই হয়ে থাকে তাহলে আমরা কিন্তু আমাদের সালাফের মানহাজের মধ্যে নেই আমরা যেটা দেখছি দেখেন যখন আল্লাহ সুবাহ হতার একটা বাণী নাজিল হল সুরাল মেনুনের ষাট নম্বর আয়াত সিক্স জিরো ষাট নম্বর আয়াত সেখানে আল্লাহ বলছেন ওল্লাদিনা ইউতুনা মা আতাও ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আনহুম ইলা রাব্বিহিম রাজিউন এবং যারা তারা যা দান করার তা দান করে প্রকম্পিত হৃদয়ে এই জন্যে যে তারা তাদের রবের কাছে ফিরে যাবে রবের কাছে ফিরে যাবে এই কারণে তারা আল্লাহর রাস্তায় আল্লাহ তাদেরকে যা দিয়েছেন তা থেকে দান করে প্রকম্পিত হৃদয় আয়সারাদি আল্লাহ তাল্লাহা রাসুল্লাহ সাল্লা সাল্লামকে এই আয়াতের আহাল সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন এই লোক কারা এরা কি তারা যারা জেনা করত কিংবা যারা চুরি করত অথবা যারা মদ পান করত তাদের হৃদয় প্রকম্পিত যে আল্লাহ কি তাদেরকে মাফ করবেন কিনা ফলে তারা দান করে আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করেছে ব্যাপারটা কি তাই যে এই টাইপের লোকদের ব্যাপারে কি এ আয়াতটা নাজেল হয়েছে আইসারদি আল্লাহ তালা সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করলেন তখন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন লাবনাতাসদ্দিক হে সিদ্দিকের মেয়ে না এই খারাপ কাজগুলো যারা করতো তাদের ব্যাপারে এ আয়াতটা নাজেল হয় নাই বরং তারা হলো সেই সব লোক যারা সালাদ পড়ে এবং যারা সিয়াম রাখে এবং যারা সাদাকা করে তবে তাদের আশঙ্কা তাদের ভয় হয় যে তাদের আমল কবুল হবে কিনা আল্লাহ একবার আপনি আমি যেভাবে আমল করছি আমরা মনে জন্য নিশ্চিন্ত আমি তো সলাদ পড়ি তাই না আমি তো আল্লাহর রাস্তায় ব্যয় করি আপনার ব্যয়টা কি নিখুঁত হালাল আল্লাহ তো হালাল ছাড়া কবুল করেন না তাই না তাহলে আল্লাহর কাছে কবুল করাতে হলে তো আপনাকে হালাল ইনকামে আসতে হবে ভয় হয় না বলি আজকের মুসলিমরা এতটা দুর্নীতির মধ্যে আকণ্ঠনি মজ্জিত তা এতটা আত্মম্ভরী এবং সাহসী যে আল্লাহ কবুল করবেন কি কবুল করবেন না এই চিন্তা তাদের এই চিন্তার ধার তারা ধারে না তারা ঘুষের ইনকাম থেকে অন্যায় ইনকাম থেকে হারাম ইনকাম থেকে তারা মসজিদ পর্যন্ত করার মতো সাহসিকতা দেখায় হালাল ইনকামটা আমাদের কাছে এত গুরুত্বহীন হয়ে পড়েছে যাই হোক এখানে তাহলে আমরা স্পষ্ট হলাম যে আমাদের সালাফ তারা আসলে আমল কবুল হবে কিনা এ আশঙ্কায় থাকতেন আল্লাহ কবুল করবেন কি না আল্লাহ কবুল করার মতো পারফরমেন্স আমি শো করতে পেরেছি কিনা আমার সালাদটা কি শুদ্ধ হলো কি না আমার সাদাকাটা কি হালাল ইনকাম থেকে হলো কিনা আমার সিয়ামটা কি ভিত্তিক হলো না এই চিন্তাটা কিন্তু আমাদের লাগবে এটাই হচ্ছে আসি সালাফিস সালেহে এটাই হচ্ছে সালাফকে অনুসরণ করার মূল অর্থ সালাফকে অনুসরণ করার অর্থ শুধুমাত্র ছোটো খাটো বা মাসালার এখতেলাফ দিয়ে নয় যেটা আজকে আমরা অনেক বেশি হাইলাইট করছি সাদাকাতুল ফেতের খাদ্য দিয়ে দিলাম নাকি টাকা দিয়ে দিলাম সেই ঝগড়ায় আজকে সমাজ আক্রান্ত সালাফের আসলে মূল অনুসরণটা হচ্ছে তাদের মানহাজ তাদের ম্যাথাডলজি আমাদের পারস্পরিক আচরণ আমাদের পারফরম্যান্স চাই সেটা ইবাদতের ক্ষেত্রে হোক অথবা ইন্টারাকশানের ক্ষেত্রে হোক অথবা আমালাতের ক্ষেত্রে হোক পারস্পরিক সম্প্রীতির বন্ধনে নিজেদেরকে আবদ্ধ করার ক্ষেত্রে হোক এই ক্ষেত্রে সেলাফকে অনুসরণ করাটাই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দুটো মাসালায় যদি ভুলও হয়ে যায় আল্লাহকে মাফ করবেন না মানুষ তো ইস্তেহাত করে মানুষ তো গবেষণা করে ওলামাইকেরামও গবেষণা করেন এরপরে তারা ফাতাওয়া দেন তারা মতামত দেন জনসাধারণ সেটাকে মেরে নেয় এক্ষেত্রে সঠিক সিদ্ধান্তে আসলে কয়টা সবাব আর ভুল হলে কয়টা সবাব একটা সবাব পাপ কি হবে পাপ হবে না তাহলে আমরা এত ঝগড়া করছি কেন আমাদের মূল জায়গায় আমাদেরকে ফিরে আসতে হবে প্রিয় ভাইয়েরা আমাদেরকে সত্যিকারের আকল সম্পন্ন মুসলিম হতে হবে বিচক্ষণ মুসলিম হতে হবে যে তার বুদ্ধিকে কাজে লাগায় শুধু আবেগ নির্ভর মুসলিম হয়ে আসলে আমরা বেশি দূর আগাতে পারব না আমাদের দুটো জিনিসের প্রয়োজন একটা হলো জ্ঞান আরেকটা হলো বুদ্ধি জ্ঞান এবং বুদ্ধি আমাদের বুদ্ধিটাকে শাসন করবে জ্ঞান আর এই জ্ঞানটা কিসের কোরআন এবং সন্ন্যার জ্ঞান ব্যাস খুব সহজ বিষয় জ্ঞানটা হচ্ছে শাসক আর বুদ্ধিটা হচ্ছে আসবাব আকলটা হলো কি আসবাব আকলটা হচ্ছে উপকরণ আপনি যদি গাড়িটা চালায় নিয়ে যান গাড়ি কি নিজে নিজে চলে চলে না গাড়িকে আপনি চালান তাহলে এলএমটা আকলকে চালাবে আকলটা এলএমকে চালাবে না আকলটা এলএমকে চালাবে না আজকে মুসলিমদের আরেকটা দুর্দশা হচ্ছে তারা আকল দিয়ে এলএমকে চালায় এলএমটাকে তারা তার গতিপথ নির্ধারণ করে তার হিউম্যান ইন্টালেক্ট দিয়ে যেটা ইসলাম সমর্থন করে না আপনারা আমার তাবৎ দুনিয়ার মানুষের আকলকে শাসন করবে কে কোরআন এবং সোনার জ্ঞান কারণ সেটাই হচ্ছে শ্রেষ্ঠ জ্ঞান সেটাই হচ্ছে আল্লাহ প্রদত্ত জ্ঞান যে জ্ঞানের মধ্যে কোনো ভুল নেই আপনার আমার চিন্তা চেতনায় ভুল আছে আপনারা আমার বুদ্ধির ক্ষেত্রে ভুল আছে আপনার আমার আমি যা এক্সপ্লোর করি আমি বুদ্ধি দিয়ে যা বের করি যে নিয়ম নীতিগুলো নির্ধারণ করি তার মধ্যে ভুল আছে অতএব মুসলিমদের বিচক্ষণ হওয়া উচিত কিন্তু এই বিচক্ষণতাকে সে কাজে লাগাবে তার এলেমের আলোকে এলমুল ওয়াহি এলমুল কোরআন এবং এলমসন্দার আলোকে সুতরাং আমাদের এই আকল দিয়ে আজকে আমাদের দেখা উচিত যে রামাদান মাসে আমরা কি আমল করেছিলাম আর এখন আমাদের অবস্থাটা কী এখন আমাদের একটু পর্যবেক্ষণের দৃষ্টিতে দেখা উচিত যেহেতু আমরা রমাদানের পরে এসে উপনীত হয়েছি যে রমাদানের প্রভাব কতটুকু আমাদের উপর আসলে বিস্তৃত হয়েছে কতটুকু সুসম্পন্ন হয়েছে এবং রমাদানের আমলের পরে আমাদের কতটুকু প্রফিট হয়েছে লাভের পাল্লা কতটুকু আর ক্ষতির পাল্লা কতটুকু আর আরেকটা দেখার বিষয় রমাদানের পরে এই আমলগুলোর উপর আমরা কন্টিনিউ থাকতে পারছি কি না নাকি রামাদান মাস মৌসুমুল খায়ের মৌসুম শেষ খেয়েরও শেষ আমলও শেষ নাকি আমরা সেই ফর্মুলাতে গিয়েছি এটা নিয়ে আমাদের একটু যেটা আমরা বলছি সাফাতুল মহাসভা আমাদের নিজের নিজের মহাসাভা নিজের একটু হিসাব নিকাশ করার পাতাটা খোলা দরকার ব্যালেন্স শিটের পাতাটা খোলা দরকার খুব সহজ দুটো বিষয় এক যদি আমরা দেখি যে রমাদানের পরে আমাদের মান বেড়েছে রমাদানের আগে আমাদের প্রত্যেকের যে অবস্থা ছিল তার থেকে অবস্থা একটু বেটার এবং বেটার থেকে বেটারের দিকে আমরা যাচ্ছি আমাদের উপর রমাদানের আমলের একটা প্রভাব রয়ে গেছে আমরা আশা করি যে আমাদের অধিকাংশের উপর তা আছে ইনশাল্লাহ এবং সবার উপর যেন থাকে আল্লাহর কাছে আমরা সে দোয়া করি তাহলে এটা হচ্ছে মিন আলামাতিল কবুল এটা হলো মিন আলামাতিল কাবুল কাবুল আল আমাল ফি রমাদান রমাদানে যতগুলো আমল আমরা করেছি সে আমলগুলো কবুল হওয়ার এটা আলামত কবুল হওয়ার এটা আলামত একজন ছাত্র যদি পড়াশোনা করে যদি দেখে যে তার মুখস্থ থাকে তাহলে বুঝতে হবে পড়াশোনাটা তার কাজে লেগেছে আর ছাত্র রাত দিন পড়াশোনা করে কিছুই মুখস্থ থাকে না তাহলে পড়াশোনাটা কি কাজে লাগলো সহজ হিসাব রমাদান মাসে এত কষ্ট করে এত আমল করলাম আমাদের আমাদের মধ্যে ব্যালেন্স আসলো কি না কি সে লাইল করে ফজর মিস ইমব্যালেন্সড পদ্ধতি যদি চলে আসে তাহলে বুঝতে হবে যে না আপনার আসলে তেমন কোনো লাভ হয়নি আপনি রামাদান থেকে ডিসিপ্লিন শিখতে পারেননি ডিসিপ্লিন তাকেই বলে যে প্রায়োরিটি লিস্টটাকে ঠিক রাখতে পারে তাই না আর প্রায়োরিটি হচ্ছে ইসলামের মাকা সাথে আলোকে সবচেয়ে আহামটাকে আহাম জায়গায় রাখা সবচেয়ে ইম্পর্টেন্টটাকে ইম্পর্টেন্ট জায়গা রাখা তারপরে 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 এটাকে বলা হয় প্রায়োরিটি লিস্ট এটা হচ্ছে আউলাউ ইসলামের সবচেয়ে বেস্ট পজিশন কিসের সবচেয়ে বেশি গুরুত্ব কিসের তাই না ইসলামের আরকানগুলোর মধ্যে আপনি দেখবেন যে একটা প্রায়োরিটি লিস্ট আছে ইসলামের আমলগুলোর মধ্যেও প্রায়োরিটি লিস্ট আছে নিশ্চয়ই একটা ফরজ কাজ একটা মোস্তাহাব কাজের মতো না তাই না এই লিস্টটা আমাদেরকে বুঝতে হবে তাহলে আমরা রাতের লাইল যেটা একটা মুস্তাহাব কাজ রাতভর সেটা করে যদি ফজরের দুই রাকাত মিস করি তাহলে কিন্তু আমাদের আসলে ইসলামটাকে মিস করে ফেললাম ইসলামটাকে আমরা বুঝি নাই এভাবেই আমাদেরকে একটু চিন্তা করতে হবে আর যদি আমরা দেখি রমাদানের পরে আমাদের অনেকের অবস্থা আগের মতোই যদিও রমাদান মাস জুড়ে তিনি এবাদতের একটা চমৎকার কোর্স তিনি সম্পন্ন করেছেন কিন্তু রমাদানের পরে তার সেই আগের মতো অবস্থা আগের মতোই ভেজাল মেশাচ্ছেন খাদ্যে অথবা মানুষকে প্রতারণা করছেন অথবা আগের মতোই ঘুষের দিকে ফিরে গেলেন সুদের দিকে ফিরে গেলেন চুরি চামারির দিকে ফিরে গেলেন অন্যায়ের জুলুমের দিকে ফিরে গেলেন মানুষকে ধোকা দেওয়ার দিকে প্রতারণার দিকে ফিরে গেলেন কিংবা বেদাতের দিকে ফিরে গেলেন শেরেকের দিকে ফিরে গেলেন কুফুরির দিকে ফিরে গেলেন নাস্তিকতার দিকে ফিরে গেলেন তাহলে এই রামাদান আপনার কোনো কাজে আসেনি প্রিয় ভাইরা এটাকে আমাদেরকে খুব গুরুত্বের সাথে নিতে হবে যে রামাদানকে মূল্যায়নের এটাই হচ্ছে একমাত্র পদ্ধতি রামাদান কোনো রুটিন ওয়ার্ক নয় যে আমরা করে গেলাম বা আল্লাহ অটোমেটিক আমাদের সব ক্ষমা করে দেবেন ও পৃথিবীর যে কোনো কাজের ক্ষেত্রে এই মূল্যায়নটা প্রয়োজন এই ভ্যালুয়েশানটা প্রয়োজন এটা যদি না করেন তাহলে আপনার কোনো কাজই উন্নতি হবে না আজকে বাংলাদেশের বিভিন্ন কাজের মধ্যে আমরা যেই মানে পিছিয়ে পড়ার কারণটা দিকে এটা হচ্ছে মেন কারণ আমাদের শিক্ষা শিক্ষাক্ষেত্রেও কোনো সত্যিকারের মূল্যায়ন নাই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সত্যিকারের মূল্যায়ন সিস্টেমটা আমরা অ্যাপ্লাই করি না ফলে যেই তিমির সেই তিমিরেই আমরা অবস্থান করি যেই পিছিয়ে পড়া পশ্চাৎপদতা আছে আমাদের মধ্যে আমরা সেই জায়গায় বহু বছর ধরে অবস্থান করি আমাদের উত্তরণ খুব বেশি হচ্ছে না সব জায়গাতেই আপনি দেখেন এর জন্য মূল্যায়ন লাগবে আপনি দেখেন একজন মুসলিম প্রতিদিন আরেকটু বেটার পজিশনে কেন যায় কারণ এই মহাসাভা এই মহাসভাটা হচ্ছে আসলে এটাকে আরবিতে বলা হয় তা কুইম আত্মমূল্যায়ন আত্মমূল্যায়ন যে আমি কতটা পাপ করলাম আজকে কিংবা গত দিনগুলোতে তাহলে সেই পাপ থেকে আমি তওবা করবো ইস্তেকফার করব এবং ভবিষ্যতে আমি বেটার জব করব। আরও বেশি ভালো আমল করব আরও বেশি ভালো আমল করবে এটা সাহাবা কিরামের মধ্যে প্রত্যেকের মধ্যে আপনি দেখেন তারা আমলটাকে আগের চেতে বাড়িয়ে দিতেন কখনোই কমাতেন না এমনকি নেবে সাল্লা সাল্লামের ইন্তকালের পরেও বিচক্ষণ সাহাবা এবং সাহাবাদের মধ্যে যারা এভাবে অবস্থান করেছিলেন জীবিত ছিলেন তাদের প্রত্যেকের মধ্যে আমরা দেখি তাদের আমল ই এমনকি রাসুক সাল্লামের মৃত্যুর পরই বেড়েছে কমে নাই বেড়েছে কমে নাই সুতরাং আজকের এই অবস্থানে আমাদেরকে বিশুদ্ধভাবে ইসলামকে বুঝতে হবে রমাদানের আমলের সঠিক মূল্যায়ন করে কোন গ্রুপে আমরা আছি সেটাকে নির্ধারণ করতে হবে আমাদের মুসলিমদের মধ্যে একটা অত্যন্ত অদ্ভুত জিনিস আছে সেটা হচ্ছে আমরা ইসলামের যে শাহায়েরগুলো এই যে মৌলিক ফরজ ওয়াজিব কিংবা আরকানগুলো আছে সে আরকানগুলো সম্পর্কে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা খুবই লিমিটেড এবং অনেক সময় সেটা বিভ্রান্তিমূলক তাহলে আমরা যেমন আমরা আমরা মনে করি যে আমাদের ইবাদতগুলো হচ্ছে এটা মৌসুমি ইবাদত ইসলামটাকে একটা মৌসুমের মধ্যে অথবা একটা সংকীর্ণ গণ্ডির মধ্যে আমরা আবদ্ধ করে ফেলি এই জন্য দেখবেন যে মসজিদের চার দেওয়ালের মধ্যে আমাদের অনেক মুসলিম সালাদকে বন্দি করে ফেলেছে ফলে আল্লাহ সুমাতালা যে বলেছেন ও আকিম সালাত ইন্না তানহা আনিল ফায়শাউল মনকর সেটার অ্যাপ্লিকেশান নাই সালাদ কায়েম করো কারণ সালাদ অন্যায় এবং অশ্লীলতা থেকে মানুষকে নিষেধ করে মানুষকে রক্ষা করে হেফাজত করে তো এখন আপনি হয়তো বলবেন যে ঠিক আছে মসজিদে তো কোনো ঘুষের লেনদেন দেখি না বা দুর্নীতি হতেও দেখি না বাহ্যিকভাবে মুসল্লিদের মধ্যে কিন্তু যখন এই মুসল্লি আবার প্রশাসনিক কর্মকর্তা হিসেবে তাকে আমরা দেখি তখন সেই সেই জিনিসটা কিন্তু যেটা মসজিদে হয় না সেটা কিন্তু তার অফিসে হচ্ছে হচ্ছে না হচ্ছে তাহলে প্রবলেমটা কী প্রবলেমটা হচ্ছে সালাদকে আমরা এই মসজিদের চারদালের মধ্যে বন্দি করে ফেলেছি আটক করে ফেলেছি সালাতের কি দোষ কোনো দোষ নাই তাইলে আল্লাহ আমাদেরকে শাস্তি দেবেন না এই যে সালাদকে মসজিদের মধ্যে আটক করে ফেললাম কোনো দোষ ছাড়া অথচ সালাত উন্মুক্ত ছিল এই সালাতের ইমপ্লিকেশান এবং বাস্তবায়নটা অফিস আদালত বাজার সবখানে সমান হওয়ার কথা ছিল ছিল না এটাই হচ্ছে আমাদের ভুল একটা ধারণা সিয়ামের কথা একই রমাদান মাসের সিয়াম সাধনাকে রমাদান মাসের মধ্যে আমরা বন্দি করে ফেলেছি অতএব বাকি এগারো মাস বারবার বলা হচ্ছে সিয়াম একটা ট্রেনিং বাকি এগারো মাস চলার জন্য কিন্তু এটা একটা থিওরি এটা হয়ে গেছে একটা থিওরি যার বাস্তবায়ন সত্যিকার অর্থে আমাদের সমাজে নাই এই যে একটা ভুল ধারণা কেউ হয়তো জেনে বুঝে ভুল ধারণার মধ্যে আছেন আর কেউ হয়তো থিওরিটিক্যালি ঠিক আছেন বাট কার্যক্রমের মধ্যে তিনি কিন্তু সিএমকে নির্ধারণ করে ফেলেছেন রমাদানের মধ্যে একই কথাই তো হলো আজকে মুসলিমরা কোরআনের নির্দেশনাগুলো শুধু মোসাফের মধ্যে রেখে দিয়েছে অথবা শেলফে সাজিয়ে রেখেছে তাই না এটাও তো একটা ভুল ধারণা কোরআনটা কি শেলফে সাজানোর জন্য এসেছে নাকি কোরআনটা তেলাওয়াত শেখার জন্য তেলাওয়াত শিখে অর্থ বোঝার জন্য অর্থ বুঝে আমল করার জন্য এবং তার ভিত্তিতে সমাজকে সাজানোর জন্য তাহলে বাকি কাজগুলো কে করবে আমরা তো প্রথমটার মধ্যে নিজেদেরকে সীমাবদ্ধ করে ফেলেছি অথচ ওটা মাত্র শুরু কোরআন তেলাওয়াত করাটা মাত্র স্টার্টিং এরপরেরগুলো কে করবে এ হচ্ছে আমাদের দুর্দশা জাকাতকে আমরা সীমাবদ্ধ করেছি দান দাক্ষিণ্যার মধ্যে অথচ জাকাতের সঠিক এমপ্লিকেশান রাসুল সাল্লাহ সাল্লাম সঠিকভাবে করেছেন বলেই তো সে সমাজে দারিদ্র বিমোচিত হয়েছিল এবং সেই ইসলামের প্রথম যুগে আমরা অনেক গল্প শুনেছি যেখানে জাকাত দেওয়ার মতো লোকজন অনেক শহরে পাওয়াই যেত না কিভাবে এটা সম্ভব হলো আজকের এই মাইক্রোক্রেডিটের ক্রেডিটের যুগে কি বিমোচিত হয়েছে বলেন এবং মুসলিম সমাজে জাকাতের এত চমৎকার একটা ব্যবস্থাপনা আল্লাহ থেকে দেওয়া হলো কিন্তু সেই মুসলিম সমাজগুলোতেও পৃথিবীর সবচেয়ে বেশি দারিদ্র আছে কারণ জাকাতের সঠিক ব্যবস্থাপনা আমরা অ্যাডপ্ট করি নাই দোষ টাকার জাকাতের নাকি আমাদের বলেন তো আমাদের আমাদের তাহলে এটা কেন হলো বলেন তো এটা হলো কারণ আমাদের সমাজের বিদ্যান মানুষেরা বা প্রভাবশালী মানুষেরা ইসলামের এই টুলসগুলো সম্পর্কে সঠিক ধারণায় তারা নাই তারা এগুলোর প্রতি একটা সীমাবদ্ধ এবং বিভ্রান্তিমূলক ধারণা নিয়ে তারা অবস্থান করছে ফলে জাকাত দিয়ে যে একটা শহরকে কত বেশি উপকার করা যায় এবং গরিব মানুষগুলোর কত ধরনের নিড ফুলফিল করা যায় এবং তাদের অধিকাংশ থেকে যে দারিদ্র বিমোচন করা যায় সেটাও কিন্তু আমরা প্রমাণ করতে পারিনি আমরা একটা লামসাম অ্যামাউন্ট দিয়ে জাকাত আদায় করছে আমাদের যারা ধনী ব্যক্তি যারা বিভিন্ন কর্পোরেট সংস্থা চালান যারা হাজার হাজার কোটি টাকার ব্যবসা করেন তাদের একজনেরও জাকাত কনসালটেন্ট নাই এই বাংলাদেশ খেয়াল করে দেখেন অন্যত্রের কথা আমরা যাই না নিজেদের আপনারা এখানে যারা আছেন আপনারাও চিন্তা করে দেখেন আপনি পার্সোনাল জাকাত হিসেব করার জন্য কোনো দিন কোনো কনসালটেন্টের কাছে গিয়েছেন যিনি জাকাতে এক্সপার্ট কিন্তু এই জীবনে কতবার আপনি মেডিকেল কনসালটেন্সির শরণাপন্ন হয়েছেন বলেন কতজন মেডিকেল ডক্টরের কাছে গিয়েছেন নিজের জন্য নিজের স্ত্রীর জন্য স্বামীর জন্য ছোট্ট শিশু সন্তানের জন্য যে মাত্র ভূমিষ্ঠ হলো তাকেও কতবার ডাক্তার দেখিয়েছেন বলেন কেন ডাক্তার দেখিয়েছেন কারণ আপনি বাবা মা হওয়ার পরেও বুঝতে পারছেন না এই ছোট্ট ভূমিষ্ঠ শিশুটাকে কিভাবে সুন্দর করে পরিচর্যা করতে হবে তার যে পেটে ব্যথা বমি হচ্ছে সেটাকে কিভাবে দূর করতে হবে আপনি জানেন না এই জন্য অনেক টাকা দিয়ে আপনি কনসালটেন্ট দেখাচ্ছেন এভার কেয়ারে কিংবা অন্য কিন্তু আপনি যে জাকাতটা ঠিকমতো দিচ্ছেন কিনা না একজন এক্সপার্টের সাথে বসে হয়তো টাকাও লাগবে না আপনার আর যদি কিছু লাগে তাকে টাকা দিবেন অসুবিধা কি কিন্তু আপনি কি আপনার এই যে ফরজ কাজটা নিখুঁতভাবে করার জন্য কোনো এক্সপার্টের কাছে গিয়েছেন যাইনি এভাবে এটা হচ্ছে আমাদের জন্য খুব দুর্দশামূলক যে ইসলামের বিভিন্ন এবাদতগুলো এবং মামেলের বিভিন্ন চ্যাপ্টারগুলো কিভাবে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে হবে সে ব্যাপারে আমাদের বিভ্রান্তি আছে এবং সে ব্যাপারে যা করণীয় সেটাও আমরা করছি না আমার মনে হয় আজকের এই আলোচনার মধ্য দিয়ে আসুন আমরা নিজেদেরকে একটু সংশোধন করি আমাদের অবস্থানটাকে আরেকটু বেটার করি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন সালাফের সালাফের কাউকে জিজ্ঞেস করা হয়েছিল যে রমাদান মাসে কিভাবে তারা ইবাদত করতেন এবং রমাদান মাস যখন চলে যেত তখন রমাদান মাসকে কিভাবে তারা ত্যাগ করতেন রমাদান মাসকে ত্যাগ করা মানে অতিক্রম করে কিভাবে তারা চলে আসতেন তাদের অবস্থা কী ছিল তাদের মানসিক অবস্থা কী ছিল তখন তিনি বললেন বিসাল কাউম লাইয়া আরিফুন আল্লাহ ইল্লাফি রমাদান একদল মানুষ যারা রামাদান মাসে ইবাদত করো করতো আর রমাদানের পরে ইবাদত ছেড়ে দিত তাদের সম্পর্কে সালাফকে জিজ্ঞেস করা হয়েছিল বিষয়টা ছিল এরকম তখন তিনি বললেন বে ইসল কাউম লাফুন আল্লাহ ফি রমাদান সেই কাওম খুবই খারাপ কতই না নিকৃষ্ট যারা আল্লাহকে রমাদান ছাড়া আর চেনে না রমাদান মাসে আল্লাহকে চেনে রমাদান মাসে চলে গেলে আল্লাহকে ভুলে যায় রমাদান মাসে এত ভালো ভালো আমল করলেন এরপরে যদি সে আমলকে তরক করেন তাহলে আগের আমল আপনার কোনো কাজে আসবে না সেরকম একটা কথা সুরা নাহালের বিরানব্বই নম্বরে আল্লাহ তালা বলছেন ওল্যতা কোনো তোমরা সেই মহিলার মতো হইও না যে তাঁত বুনে সুতা তৈরি করে এরপরে কাটা সুতাকে সে টুকরো টুকরো করে ফেলে এটাকে বুনন করার পরে সুভান আল্লাহ তাহলে এটা কিভাবে সম্ভব যে যিনি তাঁতে সুতা বোনছেন যে সুতা দিয়ে কাপড় তৈরি করবেন আবার সেই সুতাকে কাপড় বোনার আগে টুকরা টুকরা করে দিলেন তাহলে কি আর কোনোদিন তিনি কাজ করতে পারবেন পারবেন না এটা কে বলেছেন আল্লাহ সুবহান তালা বলেছেন মানে এত সুন্দর উদাহরণ দিয়ে বুঝালেন যে তোমরা যারা আমল করছো তোমরা যারা ইবাদত করছো তোমরা যারা আল্লাহর আনুগত্য পোষণ করছো এবং তার নৈকট্য অর্জনের জন্য চেষ্টা করছো আমলগুলোকে বাতিল করে দিও আমলগুলোকে তোমরা নষ্ট করে দিও না সুতরাং এর মধ্যে আমাদের অনেক শিক্ষা রয়েছে যে রমাদান মাস এর পরে রমাদান মাসের আমলটাকে কি করে প্রোটেক্ট করতে হবে কি করে হেফাজত করতে হবে এবং যাতে এই যে প্রিভিয়াস আমলগুলো এটা আমাদের ভ্যালু অ্যাড করে এটা একটু খেয়াল করবেন ভ্যালু অ্যাড করা ভ্যালু অ্যাডিশন এটা ব্যবসার মধ্যেও খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় একজন থেকে নিয়ে আরেকজন এই যে দাম বৃদ্ধি করে কেন সে ভ্যালু অ্যাড করে সে কিছু না কিছু ফ্যাসিলিটি অ্যাড করে এটাকে বলা হয় ভ্যালু এডিশন ফলে প্রতিবার দাম বাড়ে প্রতিবার জিনিসের দাম বাড়ে ইসলামের জন্য শুধু টাকা দিয়ে টাকা বিক্রয় করাকে সমর্থন করে না নিষিদ্ধ করেছে এটাকে সুদ বলেছে কারণ এর মধ্যে কোনো ভ্যালু অ্যাডিশান নাই এর মধ্যে কোনো ভ্যালু অ্যাডিশান নাই আপনাকে দশ টাকা দিলাম এগারো টাকা নিব কিসের বিনিময় কিসের বিনিময় আজকের অনেক মানুষ এই সুদকেও জায়েজ বলতেছে বলছে ব্যাংকিং সুদ কোনো কষ্ট তো হচ্ছে না কারো সমস্যা হচ্ছে না তাই না এই সুদটা তাহলে জায়েজ হতে অসুবিধা কোথায় অসুবিধা কারণ ইসলাম টাকাকে কোনো পটেন্সিয়াল ক্যাপিটাল হিসাবে স্বীকৃতি দেয়নি টাকা দিয়ে কী হবে আমার খেতে পারবো টাকা না টাকা হচ্ছে বিনিময় জিনিসের বিনিময়ের জন্য একটা মাধ্যম এই জন্য ইসলাম এই টাকাকে তখনই পটেন্সিয়াল ক্যাপিটাল বা মূলধন হিসাবে স্বীকৃতি দেয় যখন এটার সাথে ভ্যালু অ্যাড হয় কিরকম আমি টাকা দিয়ে একটা জিনিস কিনলাম পরে বেশি দামে সেটাকে বিক্রি করলাম এখানে আমার সার্ভিস অ্যাড হয়েছে খেয়াল করেন আমি গেলাম কিনলাম ভালো একটা জিনিস আবার আপনার এলাকায় এসে আমি আপনার কাছে বিক্রি করলাম তাই না ভ্যালু অ্যাড হলো না ভ্যালু অ্যাড হল ভ্যালু অ্যাড অন্যভাবেও হতে পারে ইজারা দেওয়া রেন্ট দেওয়া আমি একটা ফ্ল্যাট আপনাকে ভাড়া দিলাম এই ফ্ল্যাটটা ভাড়া দিয়ে আমি টাকা নিলাম বেশিও নিতে পারি কমও নিতে পারি এখানেও এটা ভ্যালু অ্যাডিশান অথবা আমি একটা ফ্ল্যাট ভাড়া দিয়ে আবার সাবলেট দিতে পারি দিতে পারি না আমি যে টাকা দিয়ে ভাড়া নিয়েছি তার থেকে বেশি টাকা দিয়ে ভাড়া দিতে পারবো কি না পারবো কারণ যে সার্ভিসটা আমি কিনেছি সেই সার্ভিসটা আরেকটু বেশি দামে আমি বিক্রি করতে পারবো এখানে ভ্যালু অ্যাডিশনটা কি সার্ভিস সার্ভিসটা আমি কিনলাম তারপর আবার সার্ভিসটা বিক্রি করলাম এখানে টাকা বিক্রি করা হয়নি ফ্রিল্যান্সিং সার্ভিস আমি যে কোনো একটা সার্ভিস দিয়ে আমি কিন্তু টাকা নিতে পারবো রিক্সাওয়ালা সার্ভিস দিয়ে টাকা নিচ্ছে কুলি সার্ভিস দিয়ে টাকা নিচ্ছে এই সমাজের সমস্ত লোকেরা যারা কাজ করে টাকা পায় তারা সার্ভিস দিয়ে টাকা ইসলাম এই এই ভ্যালুগুলো অ্যাড করার পরে সেখানে টাকা নেওয়া জায়েজ করে কিন্তু শুধু টাকা যেখানে কোনো ভ্যালু অ্যাড হয় নাই সেটার উপর কোনো অতিরিক্ত নেওয়াটা ইসলাম জায়েজ বলে না রামাদানের এই আমলগুলো আমাদের ভ্যালু অ্যাড করে কিন্তু যদি আপনি নষ্ট করে ফেলেন তাহলে আর ভ্যালু অ্যাড করবে না রামাদানের এই আমলগুলো যেন সঠিক থাকে আমাদেরকে সে ব্যবস্থাপনায় যেতে হবে অতীতের সমস্ত আমল আপনার ভ্যালু অ্যাড করবে যদি আপনি সেটাকে সঠিকভাবে সংরক্ষণ করেন আর যদি সঠিকভাবে সংরক্ষণ করতে ব্যর্থ হন তাহলে সে আমলগুলো বাতিলও হয়ে যেতে পারে বাতিল হয় কিসের দ্বারা শেরেক কোফরি বাতিল হয় অশুদ্ধ পন্থায় আমল দ্বারা অর্থাৎ যেটাকে আমরা বেদ বলি আপনার অনেক আমল বাতিল হয় পাপের মাধ্যমে আপনার অনেক কিছু বাতিল হয় মানুষের হক আত্মসাত করা এবং ধ্বংস করার মধ্য দিয়ে সুতরাং আজকের এই প্রেক্ষাপটে রমাদানের পর আমরা কি আমাদের এই প্রিভিয়াস আমলগুলো সঠিক রাখতে চাই কি না সে সিদ্ধান্ত কিন্তু আমাদের তাহলে আপনি যে ভালো আমলগুলো করলেন সেটা টিকে থাকতে পারে আবার নাও থাকতে পারে প্রিয় ভাইরা আমাদেরকে সেই জিনিসটা জানতে হবে আমাদেরকে আমাদেরকে মনে রাখতে হবে যে রবকে আমরা রমাদানে চিনেছি আজকে কি সেই রব আমাদের কাছে নেই যে রবের কাছে আমরা ইস্তেক করেছি তবা করেছি যে রবের উদ্দেশ্যে আমরা সালাদ পড়েছি সাদাকা করেছি যে রবের কালাম আমরা রমাদানে দিন রাত পাঠ করেছি সেই রব কি এখন আমাদের কাছে নেই আমাদের রব হিসেবে তিনি অবস্থান করছেন না করছেন তাহলে আজকে কেন আমরা সালাদ তরক করছি আজকে কেন আমরা দান খায় সাদাকা ঠিক মতো দিচ্ছি না আজকে কেন আমরা কোরআন তেলাওয়াত আবার বন্ধ করে দিয়েছি আগামী রমজান পর্যন্ত এই জিনিসগুলো আজকে আমাদের ভাবতে হবে আজকে আসলে রমাদান মাস একজন বিচক্ষণ মুসলিমের জন্য এটা আসলে স্টার্টিং পয়েন্ট এরপর থেকে সে আর থামবে না সে স্তেমরার করবে ফিল আমাল সলে তার আমলে সওটাকে সে কন্টিনিউ করবে চালিয়ে নিয়ে যাবে সেটা কম হোক আর বেশি হোক আপনি প্রতিদিন তেলাওয়াত করবেন পাঁচ অক্ত সালাদ কখনোই আপনি একটা ওয়াক্ত বাদ দেবেন না আপনি দান খেরাত সাদাকাও চালিয়ে যাবেন দান সাদাকা সম্পর্কে একটা অতিরিক্ত কথা আমি এখানে বলে রাখি আমাদের অনেকেই ডিউ জাকাতটা আটকায় রাখেন ডিউ জাকাত অর্থাৎ যে জাকাতটা অলরেডি আপনার উপর ফরজ হয়ে গেছে যেটা আপনার বের করা দরকার এ প্রসঙ্গে ইসলামের দৃষ্টিভঙ্গি হচ্ছে এটা যেহেতু অন্যের হক আট প্রকার লোকদের হক তাই না অতএব এটা আটকানোর অধিকার আপনার নাই যেটা ডিউ হয়ে গেছে দ্রুততম সময়ে জাকাতের হকদারদের কাছে সেটা পৌঁছে দিবেন এই যুক্তি কখনোই পেশ করবেন না যে না সারা বছর আমাকে বন্টন করতে হবে অনেকের বিয়ে আছে সামনে এ আছে সে আছে বা স্টুডেন্টদেরকে আপনি পরে দিবেন মাসে মাসে দেবেন না ডিউ জাকাতের ক্ষেত্রে সেটা হবে না হকদারদেরকে পৌঁছে দিবেন তাদেরকে আপনি বুদ্ধি দেন ম্যানেজমেন্টের কিছু হেল্প করেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু আপনার নিজের অধিকারের মধ্যে বা নিজের গ্রিপের মধ্যে বা নিজের অ্যাকাউন্টে সেটাকে রাখার কোনো অধিকার নাই তাহলে সেক্ষেত্রে কি বুদ্ধিমানের কাজ কি হতে পারে আপনি ডিউ জাকাতটা দ্রুত দিয়ে অগ্রিম জাকাতটা দেবেন অগ্রিম জাকাতটা আটকায় রাখেন অসুবিধা নাই ডিউ হওয়ার আগ পর্যন্ত আপনি আটকে রাখতে পারেন কারণ ডিউ হওয়ার আগ পর্যন্ত তো এই জাকাতটা ফরজই হয় নাই কিন্তু আমরা জানি আমাদের হিসাব থেকে যে আমার কি পরিমাণ জাকাত আসতে পারে ফলে অগ্রিম জাকাত হিসাবে যদি আমি ছয় মাস পরে আট মাস পরে আগে বিভিন্ন সময় সেটাকে খরচ করি তারপরে যখন ডিও হলো তখন সমন্বয় করি তখন যদি অতিরিক্ত দিয়ে থাকি তাহলে নেক্সট ইয়ারের জন্য কিছু দেওয়া হয়ে গেল সমন্বয় করা যাবে আর যদি এই বছরের দেখা যায় যে জাকাত ডিও হয়েছে তার থেকে দুই হাজার টাকা কম দিয়েছি তাহলে আরও দুই টাকা দিয়ে সেটা পূরণ করবো ডিও জাকাত আগে দিয়ে অগ্রিম জাকাত দেওয়ার আমাদের প্রশাসনিকভাবেও দেখেন এটার এক্সাম্পল আছে যে ট্যাক্সটা আপনারা দিচ্ছেন এটা কিন্তু অগ্রিম ট্যাক্স এই বছর যে ট্যাক্সটা দেবেন এটা ২২ তেইশ সালের ট্যাক্স খেয়াল করে দেখেন আপনারা তাহলে জাকাতের ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি কেন দুনিয়ার ক্ষেত্রেও এটাও তো একটা নিয়ম জাকাতের ক্ষেত্রে এটাও একটা নিয়ম আপনি ডিউর ক্ষেত্রে দেরি করতে পারবেন না তাহলে অগ্রিমটার ক্ষেত্রে সারা বছর ব্যাপী আপনি খরচ করেন এই সিস্টেমটা তো ইসলামে আছে সুতরাং আসুন আমরা ইসলামের যে স্পিরিটটা আছে যে ইনস্ট্রাকশানটা আছে ওটাকে ভায়োলেট না করি কিন্তু এগু এগুলো আমাদের এজুকেশনের ব্যাপার ছিল আজকে যদি জাকাত অ্যাকাউন্টিং জাকাতের সিস্টেম জাকাত দেওয়ার এই যে নানা ধরনের সিস্টেমের কথা এগুলো যদি আজকে আমাদের এজুকেশান সিস্টেমে ইন্টুগ্রেট করা হতো তাহলে হয়তো এই সমস্যাগুলো আমাদের হতো না কিন্তু আমরা এখন শুধুমাত্র ইসলামিক স্কলার নির্ভর হয়ে পড়েছি ব্যক্তিগতভাবে কিংবা মসজিদের খুদ্ নির্ভর হয়ে পড়েছি যে এর মধ্য থেকে যা শুনি ব্যাস ততটুকুই আমরা দিন মানার জন্য আমরা সেই নলেজটুকু নিচ্ছি কিন্তু এটা সাফিসিয়েন্ট হচ্ছে না এটা সাফিসিয়েন্ট হচ্ছে না মূলধারার এজুকেশনের মধ্যে ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আসতে হবে এবং আমাদের জ্ঞান অর্জনের ক্ষেত্রে যে দুর্বলতা বা ত্রুটিগুলো ঘাটতিগুলো আছে সেটাও পূরণ করার জন্য আমাদেরকে ফর্মাল এর বাইরে ইনফর্মাল এডুকেশনের সিস্টেমের মধ্যেও এগুলো আমাদেরকে ইন্টিগ্রেট করতে হবে তাহলে হয়তো এই যে রামাদানের মতো একটা চমৎকার মৌসুম আমরা পার হলাম আমরা আশা করছি সেই মৌসুমের যত কল্যাণ যত বেনিফিট সেগুলো থেকে আমরা উপকৃত হতে পারবো ইনশাল্লাহ আমাদের জন্য খুবই দুর্ভাগ্যের ব্যাপার হবে যদি রামাদানের পরে যেখানে আমরা হেদায়ত পেয়েছি যেখানে ইমানকে আমরা নবায়ন করতে পেরেছি যেখানে আমরা আমাদের এখলাসকে রিপেয়ার করে ফেলেছি যেখানে আমাদের এখলাসের অনেক ত্রুটি ছিল নিয়তের অনেক ত্রুটি ছিল রামাদানের মধ্যে সেটাকে আমরা রিপেয়ার করেছি আমরা আখলাককে পুনর্গঠন করেছি তাক্যকে অর্জন করেছি আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক হবে এরপর আবার অকল্যাণের দিকে ফিরে যাওয়া আবার অন্যায়ের দিকে ফিরে যাওয়া আবার দুর্নীতির দিকে ফিরে যাওয়া আবার এমন কোনো কাজের দিকে ফিরে যাওয়া যে কাজ আল্লাহকে রাগান্বিত করবে যে কাজ ইসলামী শরিয়াতের স্পষ্ট লঙ্ঘন হবে আল্লাহতালা আমাদেরকে রক্ষা করুন আল্লাহ তালা আমাদেরকে হেদায়তের মধ্যে রাখুন আল্লাহ তালা আমাদেরকে এই রমাদান থেকে যে দুরুস যে লেসান সেগুলো অর্জন করার তৌফিক দান করুন রমাদানের প্রভাব আমাদের চিন্তা চেতনায় আমলের মধ্যে বজায় রাখার তৌফিক দান করুন রমাদানের যে মহান শিক্ষা যে ত্যাগ যে সবর তাহাম্মুল এবং আরও যে সমস্ত শিক্ষা যার প্রধান হচ্ছে তাকোয়া আল্লাহ তালা সেই শিক্ষাগুলো অর্জন করা এবং সেগুলোকে সারা বছর ধরে রাখার তফিক আমাদেরকে দান করুন আল্লাহ তালা আমাদেরকে খায়ের এবং ইস্তেকামাতের উপর রাখুন আমরা যেন দিনের উপর দৃঢ়পদ থাকতে পারি আমরা যেন দিন থেকে যে কোনো সামান্য ঝড়ে বিচ্যুত না হয়ে যাই আল্লাহ যেন আমাদেরকে সে তফিক দান করুন আল্লাহ যেন আমাদের ইমানকে বলিয়ান করে দেন আমাদের আকিদাকে শুদ্ধ করে দেন আমাদের আমলকে আমলে সলেহে রূপান্তরিত করেন সম্মানিত উপস্থিতি আল্লাহর কাছে আমরা সেই দোয়া করি এবং আল্লাহর কাছে সর্বান্তকরণে আমরা এই প্রার্থনা করি তিনি যেন আমাদের সকল ভালো আমলগুলোকে কবুল করেন সেগুলোকে যেন কখনো বাতিল না করেন এবং সেই ভালো আমলের প্রভাবে আমাদের জীবনটাকে আমাদের সমাজটাকে اما الدشتك الشندل راكن اقول قولي هذا واستغفر الله لي ولكم ولسائر المسلمين انه هو الغفور الرحيم <تصفح> الحمد لله الحمد لله موالي النعم ومبيد النقم واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله وسلم وبارك عليه واصحابه واتباعه الى يوم الدين اما بعد فاتقوا الله يا عباد الله واشكروه على نعمه التي لا تحصى وعلى الائه التي ارسلها اليكم تترى فقد والى عليكم جل وعلا النعم والفضائل وتابع عليكم مواسم الخير لرفعه درجاتكم وزياده حسناتكم وتكفير سيئاتكم نسال الله سبحانه ان يتقبل منا صالح الاعمال ويجعلنا من عباده المتقين ومن عباده المخلصين المؤمنين انه تعالى ولي ذلك والقادر عليه ايها المسلمون নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম রমাদানের সার্বিক কর্মসূচি আমাদের সামনে পেশ করেছিলেন যার আলোকে আমরা রমাদানের ভালো ভালো আমলগুলো করার সুযোগ পেয়েছি আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ রমাদানের পরের আরেকটি আমল সম্পর্কে নবিসাল্লাহ আলি আমাদেরকে প্রণোদনা দিয়েছেন আমাদেরকে আহ্বান জানিয়েছেন একটা চমৎকার হাদিসের মাধ্যমে যেটি ইমাম মুসলিম তার সহি গ্রন্থে উল্লেখ করেছেন নবী সাল্লা সাল্লাম বলেছেন মানসানা রমাদানা তুমা এত বহু বেসেত্তেমিন সাওয়াল ক্যানা কাস সুইয়াম যে ব্যক্তি রমাদান মাসের সিয়ামগুলো পালন করে এবং তারপর শাওয়ালের ছয় দিনের সিয়াম পালন করে তাহলে সে সারা বছর সিয়াম রাখার অর্জন করবে সুবাহান আল্লাহ এটার খুব সহজ হিসাব সেটিও আমরা কোরআন এবং সন্না থেকে পাই যে আল টু বে আশরে আমিহা প্রত্যেক নেকি গুণ তাহলে রমাদানের ত্রিশ সিয়াম এবার ত্রিশটা পূর্ণ সিয়ামই আমরা রাখতে পেরেছি আলহামদুলিল্লাহ এবং তারপরে ছয়টা সিয়াম কয়টা হলো ছত্রিশ ছত্রিশ ইন্টু টেন তিনশো কিন্তু আরবি বৎসর তিনশো চুয়ান্ন দিন তিনশো চুয়ান্ন দিন তাহলে সিয়াম উদ্ধার হয়ে গেল না হয়ে গেল যদিও গাণিতিকভাবে হিসাবটা আমাদের জন্য জরুরি নয় কিন্তু এই গাণিতিক হিসাবটা কিন্তু কোরআন সন্না নির্ভর অনেক গাণিতিক হিসাব আমরা বিভিন্ন ফাজাইলের বইগুলোতে দেখি যেগুলো হয়তো মানুষ ধারণা করে অঙ্ক কোষে বের করে যেটার কোনো ভিত্তি আসলে ইসলামে নেই ইসলামের প্রত্যেকটা জিনিস হতে হবে দলিল নির্ভর দলিল নির্ভর অর্থাৎ কোরআন এবং সুন্নাহ নির্ভর তার বাইরে কোনো কথা বলার সুযোগ আমাদের নাই রসুলসাল্লা সাল্লাম যে বললেন কানা কাসুইয়ামিদ্দাহার সেটা সহজ ক্যালকুলেশান কোরআন হাদিসের আলুকে আমরা পেয়ে গেলাম অতএব এই আমলটা কেউ বাদ দেবেন না এবং এখানে আরও সহজ করে দেওয়া হয়েছে এখানে মোতাতা বলা হয়নি বলা হয়নি যেগুলো একাধারে রাখতে হবে আপনার সুযোগ মতো আপনি রাখতে পারেন আমাদের ওলামাইকেরাম বিভিন্ন আতার এবং বিভিন্ন সেলাফের আমলের আলোকে এটাকে আরও সহজ করে দিয়েছেন তারা বলেছেন যদি কেউ নানা কারণে যেমন অনেকের অনেক কাজাসিয়াম থাকতে পারে সফরের কারণে অনেকগুলো কাজাসিয়াম আছে ফলে তিনি কাজাসিয়াম রাখবেন তারপরে সেত্তা সাহওয়াল রাখবেন এটা করতে করতে হতে পারে তার সাহওয়ালের পরে জিলকাত পর্যন্ত চলে যেতে পারে শেখ থ্যামিন বলেছেন তারপর আপনারা সেটা রাখবেন যদি দু একটা তিনটা কম হয়ে যায় বাকিগুলো আপনারা এর পরের মাসেও রেখে দিবেন দলিলটা কি দলিলটা হলো সাওয়ালেই তো শুরু করেছেন আপনি হয়তো আপনার কোনো প্রবলেমের কারণে শারীরিক অসুস্থতার কারণে কিছু পড়ল গিয়ে জিলকাদ মাসে তাতেও কোনো সমস্যা নেই কিন্তু খামাখা জিলকত মাসে আপনি কেন নেবেন সেত্তা শাওয়াল এটা জাহিরুর রেওয়ায়া অথবা রাসুলসাল্লাহ আসালামের বাহ্যিক হাদিস দ্বারা বোঝা যাচ্ছে সাওয়ালের মধ্যেই যদি পূর্ণ করতে পারেন তাহলে এটা হলো পারফেক্টনেস পারফেক্টলি আপনি আমলটা করলেন অতএব সে আমলটার দিকে আমরা যাই আরেকটা বিষয় ছোট্ট হয়তো এখতেলাফ রয়েছে যে আমাদের কাজা রোজাটাকে আগে করতে হবে তারপরে সেরত্তা সাউাল বাহ্যিক হাদিস থেকে সেটাই বোঝা যায় এটাই শেখ সালেবেন ও সহ আর অনেক কেরামের বক্তব্য তবে কেউ কেউ বলেছেন যে রমাদানের যে সিয়ামগুলো তার রাখার কথা সেটা তো সে রেখেছে কাজাগুলো আলাদাভাবে আগে রাখতে হবে এমন কোনো শর্ত আরোপ রসুলসাল্লা সাল্লাম প্রকাশ্য ভাষ্য দ্বারা করেননি ফলে তার সেতার সাওয়ালের জন্য আগের কাজা রোজা শর্ত নয় বলেও অনেক কেরাম উল্লেখ করেছেন কিন্তু আমাদের জন্য ওয়াইজ হবে যদি সম্ভব হয় আগে কাজা রোজাগুলো কমপ্লিট করে ফেলা এবং তারপরে সেত্তা সাওয়ালের সিয়াম পালন করা এটাই জাহিরুর রেওয়ায় দ্বারা আমরা বুঝতে পারি আর সর্বশেষ কথা হচ্ছে আসুন আমরা এই যে প্রোগ্রামগুলো ইসলাম আমাদেরকে দিয়েছে এগুলো একটু ভালো করে হৃদয়ঙ্গম করি এগুলোর উদ্দেশ্য লক্ষ্যগুলো ভালো করে বোঝার চেষ্টা করি কারণ এগুলো একজন মুসলিম ব্যক্তির তার যে চিন্তা চেতনা তার মানস এটাকে তৈরি করে তার মানসিকতাকে পরিশুদ্ধ করে সেখান থেকে যত কলুষতা যত জটিলতা সেগুলোকে রিমুভ করে এবং পরবর্তীতে সেটা তার ব্যক্তিগত আচরণ তার চারিত্রিক আচরণ এবং অন্যদের সাথে তার ইন্টারাকশনের মধ্যে একটা চমৎকার কল্যাণকর অ্যাপ্রোচ হিসাবে সেটা কনভার্টেড হয় যে কারণে আমরা রামকে দেখেছি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আজকে আমরা আমাদের এই আচরণগুলোর লক্ষ্যমাত্রা জানা না থাকার কারণে এবং বুঝটাকে সেভাবে কনভার্ট না করার কারণে আমাদের সমস্যাগুলো তৈরি হচ্ছে নামাজি হওয়ার পরেও আমাদের মধ্যে খারাপ কিছু আমরা লক্ষ্য করছি এবং আমাদের আচরণগত অনেক ত্রুটি আমরা লক্ষ্য করছি যারা কোরআন হাদিস চর্চা করছি যারা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করছি কিন্তু আচরণে সে আখলাগটা আমরা আনতে পারছি না এই ব্যর্থতা আমাদের এই ব্যর্থতা আমাদের ইসলামের তার বিয়ারটাকে না নেওয়ার কারণে ইসলামের লক্ষ্যমাত্রা সম্পর্কে বা লক্ষ্য বা কাছেদের সেরিয়া সম্পর্কে আমাদের অনবহিত হওয়ার কারণে অজ্ঞতা থাকার কারণে আসুন আমরা সেই জায়গাটাও পরিষ্কার করে নেই এবং আল্লা সুবাহানহ আলা যে মহান উদ্দেশ্য আমাদেরকে সৃষ্টি করেছেন এবং যে মহান উদ্দেশ্য এবং লক্ষ্যমাত্রা অর্জনের জন্য এ চমৎকার ইবাদতের প্রোগ্রাম এবং আমেলাতের নির্দেশনা আমাদেরকে দিয়েছেন সেটাকে আমরা হৃদয়ঙ্গম করি সেটাকে আমরা আমাদের সকল কাজে কর্মকাণ্ডে কনভার্ট করি আমাদের ইমান আমাদের তাকোয়া আমাদের এখলাস আমাদের আখলাখ সর্বত্র যেন পরিপালিত হয় আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করে দিন যে ভুলগুলো আমরা করেছি সে ভুলগুলো থেকে আমাদেরকে মুক্ত করে দিন আমাদের জীবনকে এই রমাদানের পর নতুনভাবে আবার সুন্দরভাবে পরিচালিত করার তৌফিক দান করুন আমাদের সমাজকে সুন্দর করে দিন আমাদের দেশকে একটা সুন্দর কল্যাণময় দেশ হিসাবে পরিণত করুন আমাদের নেতৃত্বকে দিশা দান করুন সমাজের প্রভাবশালী মানুষদেরকে সম্পূর্ণ হেদায়ত দান করুন এবং